নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকের আমার অ্যাডভান্স ট্যালির পার্ট 73 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিল সেটেলমেন্ট। বিল সেটেলমেন্ট কী জিনিস বন্ধুরা, যদি আপনারা বিল সেটেলমেন্ট সম্বন্ধে না জানেন তাহলে আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের বিল সেটেলমেন্টটা খুব কাজে লাগবে এবং খুব এটি গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধুরা, বিল সেটেলমেন্ট জিনিসটি কী জিনিস চলুন একটু জেনে নিই। বিল সেটেলমেন্ট মানে, ধরুন আপনি কাউকে কোনো জিনিসপত্র বিক্রি করেছেন বাকিতে এবং তার সারা মাসে বিল হয়েছে 10টা। কল্পনা করুন এই 10টি বিলের অ্যামাউন্ট 1 লাখ টাকা, আর আপনাকে সে চেক পাঠিয়েছে 70,000 টাকা। তাহলে আপনি কিভাবে একসাথে সব বিলগুলো সেটেলমেন্ট করবেন একসঙ্গে? ঠিক পেমেন্টের সময় আপনার কোনো সাপ্লায়ার আছে, সে আপনাকে মালপত্র পাঠিয়েছে আর সারা মাসে বিল হয়েছে 15টা, কল্পনা করুন। এবং সেটা কিভাবে আপনি একসাথে সেটেলমেন্ট করবেন, ধরুন আপনি তাকে টাকা পেমেন্ট করছেন। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই বিল সেটেলমেন্ট জিনিসটা, আরও ভালোভাবে বুঝতে পারবো। ধরুন আমার একটি সাপ্লাই আছে স্বপন এন্টারপ্রাইজ, সে আমাকে 1,074 টাকার একটা চেক পাঠিয়েছে, কল্পনা করুন। আর তার বিল আছে আমার কাছে অনেক, বিলগুলো দেখবো কিভাবে, গেটওয়েব ট্যালি, ট্যালি থেকে আপনারা আসবেন ডিসপ্লে, ডিসপ্লে থেকে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসে আসবেন, তারপর আউটস্ট্যান্ডিংয়ে আসবেন, এখান থেকে লেজার চুজ করবেন। লেজারে আসার পর স্বপন এন্টারপ্রাইজ আছে, স্বপন এন্টারপ্রাইজে ক্লিক এন্টার করবেন। এখানে দেখুন স্বপন এন্টারপ্রাইজের এতগুলো বিল আছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর। সে আমাকে কত টাকা পাঠিয়েছে, 1,074 টাকা। তাহলে আমাকে বিলটাকে সেটেলমেন্ট করতে হবে, 1,074 টাকার চেক পাঠিয়েছে। কিভাবে সেটেলমেন্ট করব, আপনাদের কাছে যে বিলের অ্যামাউন্ট পাঠিয়েছে সেই বিলের অ্যামাউন্টগুলো লেখা থাকবে, যেমন আমার 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর বিলের টাকা সে পাঠিয়েছে বা আমি রিসিভ করেছি স্বপন এন্টারপ্রাইজের কাছ থেকে। তো তাহলে এখানে স্পেস দেবেন 3 নম্বর, তারপরে 4 নম্বর এসে কিবোর্ড থেকে একটা স্পেস দেবেন, আবার 5 নম্বর এসে কিবোর্ড থেকে একটা স্পেস দেবেন। এখানে লেখাই আছে দেখুন, স্পেস ফর সিলেক্ট। তাহলে এখানে সিলেক্ট করার পর এখানে দেখুন অল্টার বি করবেন, কিবোর্ড থেকে অল্টার বি বা এই বিল সেটেলমেন্টে ক্লিক করবেন। দেখুন টোটাল 1,074 টাকা 20 পয়সা, 1,074 টাকা আমাকে চেক পাঠিয়েছে, তাই আমি 3টে বিলকে সিলেক্ট করলাম। কবে ভাউচার ডেট, যেদিনকে আপনার টাকাটা রিসিভ করবেন সেই দিনের ডেটটা এখানে দেবেন, আমি ডেটটা চেঞ্জ। বন্ধুরা, এখানে অ্যাকাউন্টের জায়গায় ব্যাঙ্ক চুজ করবেন, যেহেতু টাকাটা চেকের মাধ্যমে আমি রিসিভ করেছি তাই আমার যে ব্যাঙ্ক আছে HDFC ব্যাঙ্কটাকে আমি চুজ করলাম। ন্যারেশনে এখানে রিসিভ ফর্ম চেক লিখেছি এবং চেক নাম্বার যদি লিখতে চান চেক নাম্বার আপনি লিখে দেবেন, আপনার যে চেক নাম্বার সে দেবে চেকটা সেই চেক নাম্বার লিখে দেবেন, দিয়ে এন্টার করবেন। অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পর আপনার সামনে দেখুন এখানে এসে গিয়েছে 1,074 টাকার বিল। আপনার এই দেখুন বিলে কোন বিলের এগেনস্টে আপনি টাকাটা নিচ্ছেন, আর ন্যারেশনে এসে গিয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা মাল্টিপল বিলকে সেটেলমেন্ট করতে পারেন। বন্ধুরা, আপনি চাইলে এখানেও চেক নাম্বার দিয়ে দিতে পারেন, আমি একটি চেক নাম্বার দিয়ে দিলাম যেটা আমি রিসিভ করেছি। আর এখানে স্পেসিফাই ব্যাংকের নেম দিয়ে দেবেন, কোন ব্যাংকের চেক আপনি রিসিভ করছেন, ধরুন আমি SBI ব্যাংকের চেক রিসিভ করেছি তাই SBI দিলাম, দিয়ে এন্টার করে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর দেখুন এখানে যে 3টে 4টে বিল ছিল, 3টে বিল টাকা আমি সেটেলমেন্ট করেছি, সেই বিলগুলো আর নেই। এইভাবে আপনি ধরুন কোনো সাপ্লায়ারকে, আপনার অনেকগুলো বিল আছে তার মধ্যে বেছে বেছে 2টো বিল দেবেন, মাল্টিপল বিল বেছে, সেটা কীভাবে দেবেন? আপনারা যখন পেমেন্ট বা রিসিভ করবেন তো এইভাবে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন না, সেখানে পুরো অ্যামাউন্ট থাকবে, সেইভাবেই আপনি পেমেন্ট রিসিভ করতে পারেন। ধরুন এখানে পেমেন্টে আসলাম, আমি পেমেন্ট করছি HDFC ব্যাংকের মাধ্যমে, আমি পেমেন্ট করছি অমিত এন্টারপ্রাইজকে, দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট আছে। কিন্তু আপনারা বিল সেটেলমেন্টে গিয়ে নির্দিষ্ট বিলের অ্যামাউন্টটা দিতে পারেন,
চলুন আমি পেমেন্টের ক্ষেত্রেও আপনাদের একটু দেখিয়ে দিই। তার জন্য ডিসপ্লেতে আসবো, সেম স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস আসবো, আউটস্ট্যান্ডিং, এখান থেকে লেজার চুজ করব, কাকে পেমেন্ট করব সেটা আপনারা জানেন। আপনাদের সান্ডিকেটর্সকে, আমার এখানে অমিত এন্টারপ্রাইজ আছে, অমিত এন্টারপ্রাইজকে চুজ করলাম। দেখুন 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বিল আছে। আমি এখানে 6 নম্বর আর 7 নম্বর বিলের টাকাটা দিতে চাই, তাই সেটেলমেন্ট করতে চাই, তাই এখানে 6 চুজ করলাম। সাথে এসে আবার কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করব, বলে দুটোই সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বিল সেটেলমেন্ট বা অল্টার বি করব, প্রেস করব। করার পর এখানে ভাউচার ডেট দেব। দেখুন পেমেন্ট এসেছে, কত টাকা পেমেন্ট করছি আর কাকে পেমেন্ট করছি। বিল সেটেলমেন্ট অপশানে 11,025 টাকা পেমেন্ট করছি। কবে পেমেন্ট করছি এখানে ডেট দেবেন। তারপর এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করছেন, ধরুন আমি HDFC ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি, চেক দিচ্ছি তাকে, এন্টার করলাম। এখানে আপনি ন্যারেশনে লিখে দেবেন পেমেন্ট ফর অমিত এন্টারপ্রাইজ, আপনি চাইলে চেক নাম্বার যা খুশি এখানে ন্যারেশনে লিখতে চান লিখে দেবেন। আমি এন্টার করলাম, এন্টার করে দেখুন এসেছে, দেখুন অমিত এন্টারপ্রাইজ 11,025 টাকা, আর টোটাল হচ্ছে এত টাকা বিল। দেখুন ছ নম্বর বিলে হচ্ছে 1,575 টাকা আর 7 নম্বর বিলে 9,450 টাকা, দুটো বিলকে আমরা সেটেলমেন্ট করলাম। তাহলে বন্ধুরা সহজেই বুঝতে পারছেন যে মাল্টিপল বিলকে কীভাবে সেটেলমেন্ট করতে হয় খুব সহজে। এই অপশানটা বন্ধুরা আপনারা যদি ভালোভাবে জেনে রাখেন তাহলে আপনাদের ট্যালিতে কাজ করতে অনেক সুবিধা হবে। আর বন্ধুদের আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি, যখন আপনারা পেমেন্ট করবেন টাকা কাউকে দেখবেন এই জায়গায় অ্যাকাউন্টের ঘরে, এখানে যদি রেড কালারের হয়ে থাকে টাকার অ্যামাউন্টটা আর ক্রেডিট হয়ে থাকে, তাহলে জানবেন যে আপনার কাছে টাকা নেই, আপনি তাকে পেমেন্ট করছেন। দেখুন আমার এখানে 9,950 টাকা ক্রেডিট হয়ে আছে, মানে আমার টাকা নেই ব্যাংকে, আমি পেমেন্ট করছি তাই এটি রেড হয়ে আছে। এই ইনফরমেশনটা বন্ধুরা মনে রাখবেন, কারণ আপনাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে ব্যাংকে টাকা নেই বা ক্যাশে টাকা নেই, আপনি কাউকে টাকা দিচ্ছেন, তখন সেক্ষেত্রে অ্যামাউন্ট রেড হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কেন রেড হচ্ছে। আশা করছি বন্ধুরা আজকের আপনাদের বিল সেটেলমেন্ট ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা কিছু নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখে থাকেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যাতে শিখতে পারে। ধন্যবাদ বন্ধু, আজকের মতো আসি, আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে।